প্রিয় ছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। এর আগের দিন আমরা সময় ও দূরত্বের কষে দেখি 15-র 15 নম্বর অঙ্ক অবধি করেছি। আজ আমরা 16 নম্বর অঙ্ক থেকে করব। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। হিসেব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। তাহলে এখানে ট্রেনটি 25 সেকেন্ডে যায় 210 মিটার যোগ ট্রেনের নিজের দৈর্ঘ্য, আর ট্রেনটি 17 সেকেন্ডে যায় 122 মিটার যোগ ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার। তাহলে এবার আমাদের ট্রেনের গতিবেগ বের করতে হবে। তাহলে সময় সেকেন্ডে নিচ্ছি, দূরত্বটা মিটারে নিচ্ছি, 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার। তাহলে 60 × 60 মানে 3600 সেকেন্ডে x মিটার যাচ্ছে ধরে নিচ্ছি। তাহলে এখানে সময় বাড়লে দূরত্ব বাড়বে, তাই সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, তাহলে অনুপাতটি হবে 8:3600:88:x। তাহলে এখানে প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় করে x সমান সমান আমরা পেলাম 39,600 মিটার। তাহলে এটাকে কিলোমিটারে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পেলাম 39.6 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 39.6 কিলোমিটার পার ঘন্টা। আর কি বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে ট্রেনটি আমরা কি জানি যে এখানে আমরা পেয়েছি 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার। তাহলে 25 সেকেন্ডে এখানে আমরা দেখছি যে 25 সেকেন্ডে যাচ্ছে 210 মিটার যোগ ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে 25 সেকেন্ডে কতটা যাচ্ছে নির্ণয় দূরত্ব। তাহলে সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, তাহলে অনুপাতটি হবে 8:25:88:00 নির্ণয় দূরত্ব। তাহলে প্রথম ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় পদ করে আমরা নির্ণয় দূরত্ব পেলাম 275 মিটার। আর তাহলে 25 সেকেন্ডে আমরা বলেছিলাম 210 মিটার যোগ ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে এই যে 275 মিটার, এটা পাচ্ছি 210-এর সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যর মিলিত রূপ। তাহলে নিজের দৈর্ঘ্য হবে 275-210 মিটার সমান সমান 65 মিটার। 17 অঙ্কে আসছে, ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসেব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। তাহলে ট্রেনটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্য ও সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্যের সমষ্টির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা অনুপাতের নিয়মে বের করছি, সময়টা সেকেন্ডে নিচ্ছি, দূরত্ব মিটারে নিচ্ছি। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 48,000 মিটার। তাহলে 21 সেকেন্ডে ধরে নিচ্ছি x মিটার যাচ্ছে। সময় কমলে দূরত্ব কমে, তাই সময় ও দূরত্বের সরল সম্পর্ক, তাহলে অনুপাতটি হবে 3600:21:48,000:x। তাহলে 3600×x প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় 48,000×21। তাহলে এখানে কাটাকুটি করে x এর মান আমরা পেলাম 280 মিটার। তাহলে এখানে x মানে এই যে দূরত্বটা, যেটা 21 সেকেন্ডে যাচ্ছে 280 মিটার, কিন্তু 21 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য ও সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 280 মিটার, যেটা যাচ্ছে, আর সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য বলা আছে 100 মিটার। তাহলে 280 থেকে 100 বিয়োগ দিয়ে আমরা পেলাম সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য 180 মিটার। আমরা কি পেলাম, 280 মিটার। 280 মিটার হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য এবং সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্যের সমষ্টি, আর সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য বলা ছিল 100 মিটার। তাহলে 280 থেকে 100 বিয়োগ দিয়ে আমরা পেলাম 180 মিটার। এরপর অঙ্কে আসছে, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসেব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। তাহলে ট্রেনটি 22 সেকেন্ডে যাচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য যোগ 150 মিটার, আবার ট্রেনটি 10 সেকেন্ডে যাচ্ছে কেবল নিজের দৈর্ঘ্য। তাহলে বিয়োগ করে পাচ্ছি 12 সেকেন্ডে যায় 150 মিটার। তাহলে সমস্যাটা কী হলো, যে সময় এবং দূরত্ব, সময়কে সেকেন্ডে নিচ্ছি, দূরত্বকে মিটারে নিচ্ছি। তাহলে 12 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার, তাহলে 10 সেকেন্ডে কতটা যাচ্ছে, যে 10 সেকেন্ডেই আমরা যে দূরত্বটা যাবে সেটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অনুপাতটা হবে 12:10:150:100 নির্ণয় দূরত্ব। তাহলে 12 × নির্ণয় দূরত্ব সমান সমান 10×150। তাহলে নির্ণয় দূরত্ব আমরা কাটাকুটি করে পেলাম 125 মিটার। তাহলে ট্রেনটি 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এবং সেই দৈর্ঘ্য হলো 125 মিটার।
আবার আমাদের গতিবেগ বের করতে হবে, তাহলে 12 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে x মিটার ধরে নিচ্ছি, তাহলে 12:3600:150:x, তাহলে এখানে 12×x=3600×150, তাহলে x এর মান কাটাকুটি করে পেলাম 45,000 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার/ঘন্টা, কারণ কি 45,000 মিটারকে আমরা যদি কিলোমিটারে নিয়ে যাই 1000 দিয়ে ভাগ করলে তাহলে এটা 45 কিলোমিটার হবে। 19 নম্বরের অঙ্কে শূন্যস্থান দেওয়া আছে, সেই অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। 100 মিটার ও 150 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার পর কত সময় ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে হিসেব করে লিখি। যেহেতু ট্রেন দুটি পরস্পরের দিকে এগিয়ে আসছে, তাই তাদের আপেক্ষিক গতিবেগ সমান সমান ট্রেন দুটির গতিবেগের সমষ্টি। তাহলে 15 যোগ 25 কিলোমিটার/ঘন্টা মানে 40 কিলোমিটার/ঘন্টা। তাহলে 40 কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে গেলে 40,000 মিটার/ঘন্টা। তাহলে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করার অর্থ হলো যে ট্রেন দুটোর নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, তাহলে 250 মিটার পথ যাবে। তাহলে 40 কিলোমিটার দূরত্ব প্রতি ঘন্টায় কমছে যখন ট্রেন দুটো পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে সমস্যাটা কী হলো, দূরত্ব কমছে এটা মিটারে পরিমাপ করছে আর সময়টা সেকেন্ডে। তাহলে 40,000 মিটার দূরত্ব কমছে 60×60 সেকেন্ডে, তাহলে 250 মিটার দূরত্ব কম x সেকেন্ডে ধরে নিচ্ছি। তাহলে এখানে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, তাহলে 40,000:250:3600:x, তাহলে 40,000×x=250×3600, তাহলে x এর মান কাটাকুটি করে আমরা পেলাম 45/2 সেকেন্ড, অর্থাৎ 22.5 সেকেন্ড। তাহলে সুতরাং মিলিত হওয়ার 22.5 সেকেন্ড পরে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। 3 নম্বর অঙ্ক, 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে। এবার যেহেতু ট্রেন দুটি একই দিকে যাত্রা শুরু করে, তাই ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ হবে ট্রেন দুটির গতিবেগের বিয়োগফল। তাহলে 60×33 কিলোমিটার/ঘন্টা, তাহলে 27 কিলোমিটার/ঘন্টা হলো আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ 27,000 মিটার/ঘন্টা। মেল ট্রেনটি মালগাড়িটিকে অতিক্রম করার সময় মেল ট্রেনের দৈর্ঘ্য যোগ মালগাড়ির দৈর্ঘ্য দুটোর মিলিত দৈর্ঘ্য অতিক্রম করে, আর এই মিলিত দৈর্ঘ্য হলো 200 যোগ 250 মিটার, মানে 450 মিটার পথ অতিক্রম করে। তাহলে সমস্যাটা হলো দূরত্ব পার্থক্য, মিটারে পরিমাপ করছি, সময় সেকেন্ডে পরিমাপ করছি। তাহলে 27,000 মিটার/3600 সেকেন্ড লাগছে সময়, তাহলে 450 মিটার ধরে নিচ্ছে x সেকেন্ড লাগবে। তাহলে এখানে সময় ও দূরত্বের সরল সম্পর্ক, এখানে সময় ও দূরত্বের সরল সম্পর্ক 450:36:x, তাহলে 27,000×x=450×3600, তাহলে x এর মান আমরা কাটাকুটি করে পেলাম 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট। সুতরাং মেল ট্রেনটি মালগাড়িটিকে 1 মিনিটে অতিক্রম করবে। সময় ও দূরত্বের যে অঙ্কগুলো করলাম, সেই অঙ্কগুলো তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। সবগুলো অঙ্কই বেশিরভাগ আমি দেখিয়ে দিলাম, তোমাদের কাজ হচ্ছে এগুলো বাড়িতে বুঝে বুঝে প্র্যাকটিস করা। আর সময় ও দূরত্বের এই অঙ্কগুলোতে ঐকিক নিয়মের প্রয়োগ কিন্তু ঘটানোর চেষ্টা করো না, বেশিরভাগ সময় অনুপাতের নিয়মে করো। এবং যদি অঙ্কে নির্দেশ দেওয়া থাকে যে অনুপাতের নিয়মেই সমাধান করবে, তাহলে কিন্তু অনুপাতের নিয়মেই করতে হবে। আর ওই অঙ্কগুলো আমি যখন সমাধান করে দেখিয়েছি, আমি উত্তর লিখিনি, কিন্তু তোমরা যখন করবে অবশ্যই উত্তর লিখবে। উত্তর না লিখলে কিন্তু নম্বর কাটা যাবে।